দিশপুৰত বিজেপিৰ দ্বিতীয়টো কাৰ্যকালৰ দ্বিতীয়খন চৰকাৰৰ দ্বিতীয় বৰ্ষপূৰ্তিৰ এই সময়খিনিতে দলটো সন্মুখীন হৈছে বিদ্ৰোহৰ মুকলি বিদ্ৰোহ কৰিছে বঙাইগাঁও জিলা বিজেপিয়ে মুকলি বিদ্ৰোহত নামিছে নলবাৰী বিজেপিৰ যুৱ মৰ্চাৰ সভাপতিও একে সময়তে নেতৃত্বৰ বিৰুদ্ধে বিষোদগাৰ প্ৰকাশ কৰিছে জ্যেষ্ঠ নেতা মনোজ ৰাম ফুকনেও এই ৰিপৰ্ট আগবঢ়াই বিদ্যালয়ছোঁ এতিয়াৰ প্ৰাইম টাইম এইটিনৰ পৰা নমস্কাৰ সরকারের বর্ষপূর্তির সময়তেই দলত বিদ্রোহ যত সংবিধান ভরিরে গচকি দলিয়াই দিয়ে এইবিলাক লেখার পিছত আর মন্ত্রে নকয় আর নির্বাচন যদি কোনোবাই জোরও করে জোর করে দলে তথাপি মই নুঠু বিদ্রোহর জুই জ্বলিছে বিজেপি সংকট মোচনের চেষ্টা বাজপেয়ী ভবনের কংগ্রেসের দরে যেন বিজেপিটো আরম্ভ হয়েছে এতিয়া বিদ্রোহ মুকলি বিসম্বাদ সকল সময়তেই অনুশাসনের দোহাই দিয়া বিজেপিতে যেন অনুশাসনের বান্ধ ছিঙিছে এইখন বঙাইগাঁও জিলা বিজেপির ১৮ জনক বিষয়ববিয়ায় রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতালৈ লিখা পত্র বঙাইগাঁও জিলা সভানেত্রী হিমানী অধিকারীর বিরুদ্ধে অনাস্থা আনিছে এই সকল বঙাইগাঁও জিলা বিজেপির বিষয়ববিয়ায় সভানেত্রী হিমানী অধিকারীর স্বামী ডেনিয়েল দাসে দালাল রাজ চলার অভিযোগ হিমানী অধিকারীর একনায়কত্ববাদর ইয়ার পিছতেই রাজ্যিক বিজেপির সভাপতি বাজপেয়ী ভবনত বহিল সংকট মোচন বৈঠকত কিবা আমার জিলা সভানেত্রীর এগেনস্টে একটা কমপ্লেন দিছে কিন্তু পার্টির পর রিজাইন করা নাই পার্টিতে আছে পদবীও হোল্ড করে আছে কৈছে যদি জিলা সভাপতি যদি আঁতরাই দিয়ে নিদিলে কিন্তু আমি কার্যকর্তা হয়ে থাকিম কিন্তু পদবীত না থাকো এটা দলের নিয়ম আছে যে আমি ব্যক্তিতকৈ আমার দল উঠত দলতকৈ রাষ্ট্র উঠত আমি সকলে রাষ্ট্রসেবার কারণে বিজেপি করছো এ কোনো ব্যক্তি পূজার স্থান না ইয়াত কোনো পরিয়ালবাদ নাই বিজেপি জ্যেষ্ঠক সম্মান কনিষ্ঠক মরম এয়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যপদ্ধতি একে সময়তে নলবাৰী বিজেপির জিলা যুব মৰ্চাৰ সভাপতি হেমন্ত বৰ্মনৰ এই সমূহ ফেসবুক পোস্ট নলবাৰী জিলাত হোৱা সাংগঠনিক বৈঠকত যুব মৰ্চাৰ সভাপতিগৰাকীক আঁতৰাই ৰখাৰ অভিযোগৰ লগতে বিজেপি কংগ্ৰেছী সংস্কৃতিৰ পৰিভৰ ঘটা বুলি উল্লেখ কৰিছে হেমন্ত বৰ্মনে কিছুদিন পূৰ্বে নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক অশোক শৰ্মায়ো অপাত্ৰৰ হাতত শাসনভাৰ গতাইছো বুলি উদ্বেগ প্ৰকাশ কৰিছিল সরকার দ্বিতীয় বর্ষপূর্তির এই সময়খিনিতেই নেতৃত্বই দলের সংবিধান ভরিরে মোহারছে বলে প্রকাশ করেছে খেদ অশোক সিংহাল বলে তেখেতর নাম তেখেত নির্দলীয় হিসাবে সেই ইলেকশনত প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর অবশেষত হল কি রবীন্দ্রনাথ কলিতা জিকি গেল আমার সংবিধান এখন আছে ভারতীয় জনতা পার্টির যদি কোনোবাই বিপক্ষে যদি কোনোবাই নির্দলীয়ভাবে অবতীর্ণ হয় তেতিয়া তেখেতক ছবছর বহিষ্কার করব লাগে কিন্তু অতি পরিতাপর কথা কোনো মানে একশন লওয়া নহল আর আজি আপনাদের দেখিছেই যে প্রায় তেখেতকে দেখা যায় এই সকলবোৰৰ মাজতে ৰাজ্য সভাপতি ভবেশ কলিতাই কলে জ্যেষ্ঠ সন্মান আৰু কনিষ্ঠক মৰমৰ মাজেৰে সকলো ঠিক কৰা হ'ব বিচাৰধাৰাৰ পৰা বিচলিতসকলক দিব প্ৰশিক্ষণ কিন্তু প্ৰশিক্ষণৰে বিদ্ৰোহ বঞ্চিত হৈ থকাৰ ক্ষোভ শেষ কৰিব পাৰিব জানো বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ আৰু নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকাৰ সহযোগত ৰাজু বৰুৱাৰ ৰিপৰ্ট নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট